এদিকে ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ বাংলা সমৃদ্ধির 28 নাবিকের মধ্যে 12 জনের বাড়ি চট্টগ্রামে। যুদ্ধের ডামাডোলের মধ্যে প্রাণহানির সংখ্যা কাটিয়ে বুধবার রাতে বাড়ি ফিরেছেন তারা। ছজনদের কাছে পেয়ে বিমানবন্দরে তৈরি হয় আবেক্ষণ পরিস্থিতি। বুধবার রাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান বাংলা সমৃদ্ধি জাহাজের 12 নাবিক। তাদের কাছে পেয়ে স্বস্তি ফেরে গেল দুই সপ্তাহ ধরে উদ্বেগ উৎকণ্ঠায় থাকা স্বজনদের মাঝে। নাবিকদের ফিরিয়ে আনতে পেরে অনেকটাই স্বস্তিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। রকেট হামলায় নিহত হাদিসুর রহমানের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আশ্বাসও দেন তারা।